আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং যারা যারা আমার এই ক্লাসটি দেখছেন, আপনাদের সকলকে অনলাইন ক্লাসে স্বাগতম এবং আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম ক্লাসের সর্বপ্রথম আমার পরিচয়টা দিয়ে নিচ্ছি। আমার নাম মোহাম্মদ নাজমুল ইসলাম, পরিসংখ্যান বিষয়ের প্রভাষক, আলিমুদ্দিন জোবেদা কলেজ, কাইতলা, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া। আজকের এই ক্লাসে আমি উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে আলোচনা করব, যে অধ্যায়টির নাম পরিসংখ্যান, চলক ও বিভিন্ন প্রতীকের ধারণা। এই ক্লাসটি মানে এই অধ্যায়টি আমরা তিনটি ক্লাসে শেষ করব। প্রথম ক্লাসে আলোচনা করব পরিসংখ্যান বিষয়ে, দ্বিতীয় ক্লাসে আলোচনা করা হবে চলক ও সমগ্রক নিয়ে, এবং তৃতীয় ক্লাসে আমরা আলোচনা করব পরিসংখ্যানের ব্যবহৃত বিভিন্ন প্রতীক নিয়ে। আজকের ক্লাসটি যেহেতু পরিসংখ্যানের বিষয়বস্তু, তাহলে এই পরিসংখ্যানের মাঝে থাকবে পরিসংখ্যানের সংজ্ঞা, পরিসংখ্যানের বৈশিষ্ট্য, পরিসংখ্যানের গুরুত্ব ও ব্যবহার, পরিসংখ্যানের সীমাবদ্ধতা, পরিসংখ্যানের আওতা ও ক্ষেত্র, পরিসংখ্যানের বিষয়বস্তু এবং পরিসংখ্যানের কার্যাবলী। এই বিষয়গুলো আলোচনা করে আমাদের আজকের ক্লাসটি শেষ করব। সর্বপ্রথম আসছে পরিসংখ্যানের সংজ্ঞা। আসলে পরিসংখ্যান কি? প্রথমত পরিসংখ্যান দুইটি অর্থে ব্যবহৃত হয়, একটি হচ্ছে একবচন অর্থে, আর একটি হচ্ছে বহুবচন অর্থে। তো একবচন অর্থে পরিসংখ্যান হচ্ছে সূত্র, নীতি ও পদ্ধতি। এই সূত্র, নীতি বা পদ্ধতি প্রয়োগ করে সংখ্যাত্মক বিষয়ের উপর মন্তব্য করা যায়। আর বহুবচন অর্থে বলতে গেলে পরিসংখ্যান হচ্ছে কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক প্রকাশ। এটি সংখ্যাত্মক তত্ত্বকে বিশ্লেষণ বা ব্যাখ্যা করার একটি পদ্ধতি মাত্র। এই পদ্ধতি প্রয়োগ করে পরস্পর সম্পর্কযুক্ত সংখ্যাভিত্তিক বিবরণ সমূহের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদান করা হয়। অর্থাৎ আমরা যদি এক কথায় বলতে যাই, তাহলে বলা যায় পরিসংখ্যান হচ্ছে তথ্যের সমষ্টি অথবা একাধিক ঘটনা বা বিষয়ের সমাহার এবং কোনো ঘটনা বা বিষয়ের সংখ্যাত্মক বর্ণনা। কোনো ঘটনা বা বিষয়কে যদি সংখ্যায় বর্ণনা করা না যায়, তাহলে সেটি পরিসংখ্যান হবে না। যেমন আমরা বলতে পারি মানুষের আবেগ, প্রেম, ভালোবাসা, এই বিষয়গুলোকে সংখ্যায় বর্ণনা করা যায় না, তাই এই বিষয়গুলো পরিসংখ্যানের বিষয়বস্তু নয়। তারপরে আসছে পরিসংখ্যানের বৈশিষ্ট্য। পরিসংখ্যানের বৈশিষ্ট্য সময়ের মাঝে সর্বপ্রথম যে কথাটি আছে, সেটি হচ্ছে পরিসংখ্যানকে সংখ্যায় প্রকাশ করতে হবে। এইমাত্র আমরা যে কথাটি বললাম যে পরিসংখ্যান যে কোনো ঘটনা বা বিষয়কে যদি সংখ্যায় প্রকাশ করা না যায়, তাহলে সেটি পরিসংখ্যান হিসেবে বিবেচ্য হবে না। দ্বিতীয় অর্থ আসছে পরিসংখ্যান একাধিক ঘটনার সমাহার। এখানে আমরা যে ঘটনা বা বিষয়গুলো নিয়ে আলোচনা করছি, এখানে শুধুমাত্র যদি একটি ঘটনা বর্ণনা করা হয় বা আলোচনা করা হয়, তাহলে সেটিও পরিসংখ্যান হবে না। এখানে অবশ্যই একের অধিক ঘটনা বা বিষয়ের সমাহার থাকতে হবে, একসাথে আলোচনা করতে হবে। যেমন আমি যদি বলি কোনো একটি ক্লাসের একজন ছাত্রের বয়স 17 বছর, তাহলে এটি পরিসংখ্যান হবে না। কিন্তু আমি যদি বলি আমাদের কোনো একটি শ্রেণীর শিক্ষার্থীদের গড় বয়স 17 বছর, তাহলে আবার সেটি পরিসংখ্যান হবে। কারণ গড় কথাটি যখন চলে আসছে, তখন এখানে অনেকগুলো একের অধিক শিক্ষার্থীদের বয়স নিয়ে গড় করা হয়েছে, তখন সেটি আবার পরিসংখ্যান হবে। তৃতীয়ত আসছে পরিসংখ্যান বহুবিধ কারণ দ্বারা প্রভাবিত। আমরা যে ঘটনা বা বিষয় নিয়ে আলোচনা করব বা পরিসংখ্যানের বিষয়বস্তু হিসেবে রাখব, সেটি শুধুমাত্র একটি কারণ দ্বারা প্রভাবিত হবে না, সেটি অনেকগুলো কারণ দ্বারা প্রভাবিত হবে। চতুর্থত আসছে পরিসংখ্যান পরস্পরের সাথে সম্পর্কযুক্ত। এখানে যে আমরা এক বা একের অধিক ঘটনাগুলো যে আমরা বর্ণনা করব, সেই ঘটনাগুলো পরস্পরের সাথে সম্পর্কযুক্ত থাকবে, একটি আরেকটার সাথে আলাদা থাকবে না। তারপরে আসছে পরিসংখ্যান সুশৃঙ্খলভাবে সংগৃহীত। এখানে পরিসংখ্যানের আমরা যে তথ্যগুলো ব্যবহার করব, সেই তথ্যগুলো সুশৃঙ্খলভাবে সংগৃহীত থাকবে, উল্টা পাল্টা করে সংগৃহীত থাকবে না। সর্বশেষ যেটি আসছে যে অনুসন্ধানের উদ্দেশ্যের সাথে পরিসংখ্যান সম্বন্ধযুক্ত। এটিও একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যে এখানে আমরা যে তথ্যগুলো ব্যবহার করব, যে ঘটনা বা বিষয় নিয়ে আলোচনা করব, ব্যাখ্যা প্রদান করব, বিচার বিশ্লেষণ করব, সেটি অবশ্যই আমার নিজস্ব যে উদ্দেশ্য থাকবে, সেই উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত থাকতে হবে। উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত যদি না থাকে, তাহলে সেটি পরিসংখ্যান হবে না। এখন আমরা আলোচনা করছি পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহার। পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহারের কথা বলতে গেলে সর্বপ্রথমে আসে মানব কল্যাণের ক্ষেত্রে। তো মানব কল্যাণের ক্ষেত্রে পরিসংখ্যান মানব কল্যাণের বিভিন্ন শাখায় তথ্যগত বর্ণনা প্রদান করে থাকে।
মানব কল্যাণের সাথে সম্পর্কিত, যেমন জনসংখ্যা সম্পর্কিত, আর্থিক সম্পর্কিত, হতে পারে খাদ্য সম্পর্কিত বা বিজ্ঞান সম্পর্কিত, শিল্প কারখানা সম্পর্কিত, ভৌগোলিক সম্পর্কিত ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বলা যায়। সকল বিষয়ে পরিসংখ্যান নির্ভুল তথ্য পরিবেশন করতে পারে। অর্থাৎ পরিসংখ্যান এমন একটি বিষয় যা মানব কল্যাণে ব্যবহৃত বিষয় সম্পর্কে তথ্যগত বিবরণ প্রদান করে দেশ ও জাতির জীবনে কল্যাণ সাধন করে থাকে। তারপরে আসছে শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে। পরিসংখ্যান শিল্প ও বাণিজ্যের ক্ষেত্রে নীতি প্রণয়নে সাহায্য করে থাকে, যেমন শিল্পের কাঁচামাল উৎপাদন, বিপণন, উৎপাদিত পণ্যের চাহিদা, গুণগত মান, কাঁচামালের যোগান, পণ্যের মূল্য, শ্রমিকের বেতন নির্ধারণ, শিল্প প্রতিষ্ঠানের স্থান নির্ধারণ ইত্যাদি সকল ক্ষেত্রে প্রয়োজনীয় নীতি বাস্তবায়নে পরিসংখ্যান সহযোগিতা করে থাকে। তারপরে আসছে জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নের ক্ষেত্রে। জাতীয় পরিকল্পনা প্রণয়ন ও মূল্যায়নে পরিসংখ্যানের ভূমিকা অনন্য। পরিসংখ্যান ছাড়া জাতীয় পরিকল্পনা প্রণয়ন এবং বাস্তবায়ন অসম্ভব। কোন দেশের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন অবশ্যই টেকসই হতে হবে। তাছাড়া কোনো একটি দেশের উন্নয়ন দীর্ঘদিন বাস্তবায়ন থাকবে না। আর ওই টেকসই উন্নয়ন নির্ধারণে করে দেয় হচ্ছে পরিসংখ্যান। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন, সম্পদ সংগ্রহ, বণ্টন, বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ইত্যাদি সকল ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। চার নম্বরে আসছে সামাজিক ও অর্থনৈতিক গবেষণার ক্ষেত্রে। বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ঘটনা সংক্রান্ত গবেষণার জন্য পরিসংখ্যানের সাহায্য একান্ত অপরিহার্য। অর্থনৈতিক কার্যকলাপ বিষয়ক গবেষণা, যেমন জনসংখ্যা, খাদ্য উৎপাদন, শ্রমিক দক্ষতা, মজুরি ইত্যাদি সম্পর্কিত আলোচনায় তথ্য বিশেষভাবে প্রয়োজন। আবার সামাজিক ঘটনা বিষয়ক গবেষণা, যেমন আত্মহত্যা, ধূমপান, মদ্যপান ইত্যাদি সম্পর্কে সামাজিক পরিসংখ্যানের সাহায্য গবেষণা করা হয়। তারপরে আসছে রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনায়। রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনার ক্ষেত্রে আমরা যদি বলতে যাই, তাহলে বলা যায় যে কর্মসংস্থানের সৃষ্টি, বেকারত্ব দূরীকরণ, কর আরোপ ও আদায়, বাজেট প্রণয়ন, রাজস্ব সংগ্রহ, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিল্পের প্রসার, শিক্ষানীতি প্রণয়ন সকল ক্ষেত্রে পরিসংখ্যান অত্যাবশ্যক। অর্থাৎ রাষ্ট্রীয় প্রশাসন পরিচালনায় আমাদের যে যে ক্ষেত্রগুলো উঠে আসে সকল ক্ষেত্রে পরিসংখ্যান প্রয়োজন। এজন্য পরিসংখ্যানকে প্রশাসনের চক্ষু হিসেবে অভিহিত করা হয়। তারপরে আসছে কৃষিক্ষেত্রে। যে কোনো দেশের জন্য অর্থনীতিতে কৃষিখাতের গুরুত্ব অনস্বীকার্য। অর্থনীতিতে কৃষিখাতের যেমন গুরুত্ব রয়েছে, ঠিক তেমনি ভাবে কৃষিখাতে বিভিন্ন নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণেও পরিসংখ্যানের প্রয়োজনীয়তা রয়েছে। কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য, যেমন কৃষিখাতে বিনিয়োগ, উৎপাদনের পরিমাণ, পণ্যের মূল্য, বাজারজাতকরণ, আমদানি রপ্তানি ইত্যাদি বিশ্লেষণে পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। তারপরে আসছে চিকিৎসা বিজ্ঞানে। চিকিৎসা বিজ্ঞানের কথা বলতে গেলে বলা যায় যে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে পরিসংখ্যানের ভূমিকা অত্যধিক। বিভিন্ন ধরনের জন্ম মৃত্যুর কারণ, ঔষধের কার্যকারিতা যাচাই, রোগের লক্ষণ নির্ধারণ, বিভিন্ন রোগের তীব্রতা নির্ধারণ, তারপরে আছে বিভিন্ন ঔষধের তার কার্যকারিতা যাচাই করতে, এই সকল বিষয় ক্ষেত্রে পরিসংখ্যান ব্যবহৃত হয়। বর্তমানে আলাদা হিসেবে বায়োস্ট্যাটিস্টিক্স বা প্রাণ পরিসংখ্যান ও নতুন একটি পরিসংখ্যানের শাখা চালু হয়েছে শুধুমাত্র চিকিৎসা বিজ্ঞানের জন্য। তারপরে আসছে বিজ্ঞানের অন্যান্য শাখার কথা। বিজ্ঞানের অন্যান্য শাখার কথা বলতে গেলে বিজ্ঞানের বিভিন্ন শাখায় পরিসংখ্যান ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। প্রাকৃতিক বিজ্ঞানে যেমন রয়েছে রসায়ন বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, ভৌত বিজ্ঞান, ভূতত্ত্ব বিজ্ঞান ইত্যাদি বিষয়ে এমন অনেক পরীক্ষা আছে যার ফলাফল কিছুটা হলেও আবহাওয়া, আর্দ্রতা ও তাপমাত্রা ইত্যাদির উপর নির্ভরশীল। তাই যতটা সম্ভব সতর্কতার সাথে গাণিতিক পদ্ধতি ব্যবহার করলেও কিছুটা ত্রুটি বিচ্যুতি থেকে যায়, ফলে যথার্থতা যাচাই পদ্ধতি প্রয়োগ করে প্রাপ্ত ফলাফলগুলো হতে সম্ভাব্য গ্রহণযোগ্য ফলাফল নির্বাচন করা হয়ে থাকে। আর এই কাজটি করা হয়ে থাকে হচ্ছে পরিসংখ্যানের মাধ্যমে। তারপরে আসছে পূর্বাভাস প্রদানে পরিসংখ্যান। পরিসংখ্যান কোনো বিষয়ের অতীত ও বর্তমান তথ্য বিশ্লেষণ করে প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিতে সক্ষম হয়ে থাকে। বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য রেকর্ডপত্রের মাধ্যমে সংরক্ষণ করা যায়, যা ভবিষ্যৎ
গবেষণার কাজে ব্যবহার করা হয়ে থাকে। বিভিন্ন ধরনের পূর্বাভাস, যেমন আবহাওয়ার পূর্বাভাস, কৃষি উৎপাদনের পূর্বাভাস, কোনো কোম্পানির লাভ ক্ষতির পূর্বাভাস ইত্যাদি প্রদানে পরিসংখ্যান ব্যবহৃত হয়। সর্বশেষ যেটি আসছে, অতীত জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষণে। অতীত জ্ঞান ও অভিজ্ঞতা সংরক্ষণে পরিসংখ্যান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ভবিষ্যৎ সম্পর্ক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে অতীতের তথ্য ব্যবহার করা হয়। বিভিন্ন গবেষণা থেকে প্রাপ্ত তথ্য রেকর্ডপত্রের মাধ্যমে সংরক্ষণ করা যায় বলে একে তথ্যের সংরক্ষণাগার হিসেবে বিবেচনা করা হয়। অর্থাৎ এটি বলা যায় যে পরিসংখ্যান ছাড়া বিজ্ঞান, ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাষ্ট্র পরিচালনা, ট্যাক্সের উন্নয়ন কিংবা অন্যান্য যে কোনো নীতি বা সিদ্ধান্ত গ্রহণ প্রায় অসম্ভব। এখন তোমাদের একটি কাজ হচ্ছে যে তোমাদের জীবন ঘনিষ্ঠ কাজে, অর্থাৎ তোমাদের অভিজ্ঞতা রয়েছে, তোমাদের আশেপাশে ঘটছে এরকম কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয় এমন পাঁচটি ব্যবহার তোমরা খাতায় লিখবে। এখন আমরা আলোচনা করছি পরিসংখ্যানের সীমাবদ্ধতা। পরিসংখ্যান সীমাবদ্ধতার মাঝে প্রথমেই রয়েছে পরিসংখ্যান সংখ্যাত্মক প্রকাশে অযোগ্য গুণবাচক বৈশিষ্ট্য আলোচনা করে না, যে কথাটি পরিসংখ্যানের সর্বপ্রথম সংজ্ঞা বলার সময় বলেছিলাম যেসব বিষয়গুলো সংখ্যায় প্রকাশ করা যাবে না সেই বিষয়গুলো পরিসংখ্যান হবে না। দ্বিতীয়ত আসছে পরিসংখ্যান সংখ্যাত্মক প্রকাশ আবশ্যক, অবশ্যই সংখ্যা প্রকাশ করতে হবে, তাছাড়া হবে না। আর উপরে যে কথাটি বলেছি যে অযোগ্য গুণবাচক বৈশিষ্ট্য আলোচনা করে না, অর্থাৎ যেমন প্রেম, ভালোবাসা, আবেগ, এই বিষয়গুলো গুণবাচক বৈশিষ্ট্য, এগুলোকে সংখ্যা প্রকাশ করা যায় না, এগুলো যদি সংখ্যার পরিসংখ্যানের বিষয়বস্তু নয়। তৃতীয়ত আসছে পরিসংখ্যান একক বিষয় সম্পর্কে আলোচনা করে না, অর্থাৎ একের অধিক বিষয়ের সাথে সম্পর্কিত থাকতে হবে। পরিসংখ্যানের সূত্র গড়ে উপযোগী, এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট তথ্যের উপর বা বিষয়ের উপর পরিসংখ্যান কোন রকম মন্তব্য করে না, এটি বিভিন্ন তথ্য, একের অধিক তথ্য, ঘটনা বা বিষয়ের উপর গড়ে মন্তব্য করে থাকে। পরিসংখ্যানের তথ্য ব্যবহারে অভিজ্ঞতা প্রয়োজন, পরিসংখ্যানে ব্যবহারে তথ্য ব্যবহারে অভিজ্ঞতা প্রয়োজন, কারণ কোনো যদি অনভিজ্ঞ ব্যক্তি যদি তথ্য ব্যবহার করতে যায় তখন সেখানে কিছু সমস্যার উদ্ভব হয়, যেগুলো হচ্ছে পরিসংখ্যানের ফলাফলে কিছুটা বিঘ্নিত হয়। এই কারণে পরিসংখ্যানের তথ্য ব্যবহারে অভিজ্ঞতা থাকা প্রয়োজন। এখন আমরা আসছি পরিসংখ্যানের আওতা ও ক্ষেত্র। আসলে পরিসংখ্যানের গুরুত্ব ব্যবহারে আমরা যে বিষয়গুলো পড়েছি পরিসংখ্যানের আওতা ও ক্ষেত্র একই বিষয়গুলো আসে, তবে এখানে উল্লেখযোগ্য কিছু বিষয় হচ্ছে প্রাকৃতিক বিজ্ঞান, প্রশাসনিক কার্য পরিচালনায়, জাতীয় সম্পদ পরিমাপ, বাণিজ্যিক প্রতিষ্ঠান, অর্থনীতি, কৃষিকাজ, জনসম্পদ বিশ্লেষণে। এখন আসছি আমরা পরিসংখ্যানের বিষয়বস্তু। পরিসংখ্যানের বিষয়বস্তু আসলে কি, পরিসংখ্যানের প্রধান কাজটা কি? অনিশ্চিত কোনো বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, নীতি প্রণয়ন, পরিকল্পনা বাস্তবায়নই হচ্ছে পরিসংখ্যানের মূল প্রতিপাদ্য বিষয়। আর এই বিষয়গুলো বিশ্লেষণ, তারপরে হচ্ছে ব্যাখ্যা প্রদান, ভবিষ্যৎবাণী, এইগুলো করতে যে যে বিষয়গুলো আমাদের ব্যবহার করতে হয় এই সবগুলো বিষয় হচ্ছে পরিসংখ্যানের বিষয়বস্তু। যেমন এর মাঝে পড়তে পারে শ্রেণীকরণ আছে, সারণীবদ্ধকরণ আছে, গণসংখ্যা সারণী আছে, বিভিন্ন চিত্র আছে, বিভিন্ন সূত্র আছে, এই সবগুলো বিষয়ই হচ্ছে পরিসংখ্যানের বিষয়বস্তু। এখন আসি পরিসংখ্যানের কার্যাবলী। পরিসংখ্যান কার্যাবলীর সর্বপ্রথম যে কাজটি সেটি হচ্ছে তথ্য সংগ্রহ। যেহেতু তথ্য ছাড়া পরিসংখ্যান কিছুই করতে পারবে না, সেই কারণে আমাদের সর্বপ্রথম কাজটি হচ্ছে তথ্য সংগ্রহ করা। এবং তথ্য সংগ্রহের ক্ষেত্রে অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে তথ্যগুলো যেন আমার উদ্দেশ্যের সাথে সম্পৃক্ত থাকে। দ্বিতীয়ত আসছে তথ্য উপস্থাপন। তথ্য উপস্থাপন হচ্ছে কতগুলো সাধারণ বৈশিষ্ট্য অনুসারে তথ্য প্রকাশের একটি প্রক্রিয়া মাত্র। পরিসংখ্যান তথ্য সহজ ও সুশৃঙ্খলভাবে উপস্থাপন করে থাকে। শ্রেণীবদ্ধকরণ, সারণীবদ্ধকরণ, লৌকিক চিত্র ইত্যাদি পদ্ধতির মাধ্যমে তথ্য প্রকাশ করা হয়ে থাকে। তারপরে আসছে তথ্য বিশ্লেষণ। পরিসংখ্যানের তথ্যকে বিশ্লেষণ করতে বিভিন্ন রকম প্রক্রিয়া ব্যবহার করা হয়ে থাকে। এর মাঝে আছে শ্রেণীবদ্ধকরণ আছে, সারণীবদ্ধকরণ আছে, বিভিন্ন চিত্র আছে, বিভিন্ন সূত্র আছে, গণসংখ্যা সারণী আছে ইত্যাদি। এইসব বিষয় দিয়ে আমরা তথ্যগুলো বিশ্লেষণ করে থাকি এবং তথ্য বিশ্লেষণ শেষে আমরা একটা সিদ্ধান্ত উপনীত হই। তারপরে আসছে ব্যাখ্যা প্রদান। আমরা তথ্য বিশ্লেষণ করে যে সিদ্ধান্ত উপনীত হলাম সেই সিদ্ধান্তের বিষয়ে আমরা ব্যাখ্যা প্রদান করব। এক্ষেত্রে
তারপরে আসছে ঘটনার মধ্যে সম্পর্ক নির্ণয়। যেহেতু পরিসংখ্যান হচ্ছে একাধিক ঘটনা বা বিষয়ের সমাহার, সুতরাং একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে সম্পর্কিত থাকে। তো এখন আমরা একটি ঘটনা আরেকটি ঘটনার সাথে যে সম্পর্কিত থাকে এদের মাঝে কি ধরনের সম্পর্ক আছে সেটি আমরা এখানে বর্ণনা করব। সর্বশেষ আছে পূর্বাভাস প্রদান। পরিসংখ্যান পদ্ধতি সমূহ আমাদের জানা তথ্যের সাহায্যে ভবিষ্যতের অজ্ঞাত বিষয় সম্পর্কে আলোকপাত করে থাকে। এটা তত্ত্বের ভবিষ্যৎ প্রবণতা সম্পর্কে উপযুক্ত কারণ সহ প্রায় সঠিক ভবিষ্যৎবাণী করে থাকে। এটি হচ্ছে পরিসংখ্যানের পূর্বাভাস প্রদান। এখন তোমাদের যে কিছুক্ষণ আগে যে একটি প্রশ্ন ছিল যে তোমাদের জীবন ঘনিষ্ঠ কাজে পরিসংখ্যান ব্যবহৃত হয় এমন পাঁচটি ব্যবহার খাতায় লিপিবদ্ধ করতে বলেছিলাম, তার উত্তরটা এখন আমি বলে দিচ্ছি। প্রথমে আসছে পরীক্ষার ফলাফল বিশ্লেষণে, যে তোমাদের পরীক্ষা দিয়ে থাকো, এই পরীক্ষার ফলাফল বিশ্লেষণ করতে পরিসংখ্যানের প্রয়োজন হয়। তারপরে আসছে ফসল উৎপাদনের তুলনামূলক বিশ্লেষণে ব্যবহৃত হয়, দ্রব্য মূল্যের তুলনা বিশ্লেষণে হয়, জন্ম মৃত্যুর হার নির্ণয় হয়ে থাকে। তারপরে হচ্ছে লাভ লোকসানের ধারা নির্ণয়ও পরিসংখ্যান ব্যবহৃত হয়, জীবনমান হ্রাস বৃদ্ধি নির্ণয়ও পরিসংখ্যান ব্যবহৃত হয়ে থাকে। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম এই বিষয়ের ভিতরে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারো, ফেসবুক পেজ ফেসবুকে কমেন্টের মাধ্যমে প্রশ্ন করতে পারো, এবং কমেন্টে প্রশ্ন করলে অবশ্যই আমাকে ট্যাগ করে কমেন্ট করবে, অথবা আমার যে এখানে ইমেল আইডিটা দেওয়া আছে সেই ইমেল আইডিতে আমাকে ইমেল করতে পারো। তবে আজকে এ পর্যন্তই, আবারও কথা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।